চন্দ্রাবু দেখেছো? দেখো দেখো আমার ভাগ্নে রামচাঁদ কেমন দুধেলা গায়ে পাটতেছে, দেখো গদা ধরে আর দুধের অভাব থাকবে না। বলি ও বৌমা, পুজোটা সেরে নাও। কি ব্যাপার এত রেতে শুধু এখানে কি করছে? হাজারবার কয়েছি আমি একে অত মাথায় তুলে নেচো নে, এখন খেলা সামলাও। এই যে ছোটনাথ বউ, একবার অভয় ঘরের দিকে যেও, তোমার পরাণের ছোট যা যা কইবে সেটা শুনো। সুবলা গে তাকে সব কয়েছি। না না মা, ছোট বৌমা সেখানে যাবে না। আমি দেখছি। না মা, আপনি খাওয়ার পেলে কোথাও যাবেন না। ও ভুল ঠাকমা, তুমি এখানে মায়ের কাছে থাকো। মায়ের কাছে কেউ না থাকলে মা একেবারে পাখির মতো আহার করেন। আমি যাই কি দেখি ওদিকে আবার কি হলো। যাই, যাকে তাকে এই ঘরে এনে আশ্রয় দেবে তার ফল তো ভোগ করতেই হবে। এখন না খেলা কামলা তাহলে ওঠে আমলা। দিদি করো আর দিদি সব কথায় তালে তাল দাও। মনে করো নি ওই দিদির পাল্লায় পড়ে পড়ে না তোমার সব মনের সামনে আমার কথা মিলিয়ে নিও। আমার বা দিদির কি দোষ বলুন তো মা? মেয়েটা যদি অমন কাজ করে তাহলে দিদিরই বা কি করার আছে? দিদি তো ভালোর জন্য মেয়েটাকে। কে কার কত ভালো চাষে আমার খুব ভালো করে জানা। এই যে এসো এসো, শুনেছো তো? তোমার সেই বাগদি দাসী ঠাউর মশার ঘরে রাত্রিবেলা গেছিল অভিশাপ করতে। সুবলা পে তুমি দেখে পেলেছ তাই না? ছোট জিতের মেয়ে হয়ে কিনা বউনের ঘরে অভিশাপে গেল। কি পাপ কি পাপ, চি 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 চি। রাতের বেলা একটা কাঁচা বসে ছেলের ঘরে যাচ্ছে তার মানে তা কি? ওমাই মা, আমার মনে হয় মন্তর পা ছিঁড়তে গেছিল, বুঝেছেন? দেখো ছোটনাথ বউ, একটা কথা আমি পরিষ্কার করে তোমায় বলে দিচ্ছি, ও মেয়েকে বাড়ি থেকে দূর করো, দূর করো ওই মেয়েকে বাড়ি থেকে। বাড়িতে জোনার্দন প্রতিষ্ঠিত আছে, কি ওনার সৃষ্টি কাণ্ডি বলো দেখে। পাপ লাগবে, মহা পাপ লাগবে। যে মানুষটা মরতে যাচ্ছিল তার ঘরে শুধু খারাপ উদ্দেশ্য নিয়ে গেছিল। না না, সুবলা দিদি নিশ্চয়ই ঘুমের মধ্যে কিছু। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে কি করে? তোমার কাছে তো আমরা সবাই মিথ্যে বাদী। কিছু মনে করো না বউ, শাক দিয়ে মাছ ডাকা যায় না, বুঝলে তো? ডাকো ডাকো সুবলাকে ডাকো, আমি পেমান করে দিচ্ছি। আপনি না মানলেও সত্যিটা তো মিথ্যে হয়ে যাবে না বৌঠান। এই মারবাড়ি কেচ্ছা কেলেঙ্কারি বাইরে প্রকাশ পেলে আমাদের তো মুখ দেখানোর উপায় থাকবে না। আপনার এই করুণার ঠেলা আমরা অনেক সহ্য করেছি। দুবার সতী উদ্ধার করে বাড়িতে নিয়ে এলেন, কপাল ভালো বাবুন রায় বাড়ি জ্বালিয়ে দেয়নি। তারপর মহামারীর সময় রোগগ্রস্ত মানুষগুলোকে বাড়িতে ঠাই দিলে, তার ফলে কুমারী মরতে মরতে বাঁচল। আপনার এই করুণা এবার একটু থামান, আমাদের যা করার করতে দিন। কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তোমাকে স্বেচ্ছাচারী হতে দিতে পারি না।
আর রানী যা করেছে তাতে আমার পূর্ণ সমর্থন ছিল। করিমা, রানীকে দোষারোপ না করে যা বলার আমাকে বলুন। তোমাকে আর কি বলবো বাচ্চা, তুমি তো সারাটা জীবন বউয়ের কথায় ঘাড় নেড়েছো। তোমার বউ ওই বাদ দিয়ে বেটিকে নিজের দাসী করার আগে আমাদের কারোর মতামত নিয়েছে? বাড়ির লোকের মানের কথা একবারও ভেবেছে? বাড়িতে বউ হয়ে আসা থেকে আমি শুধু এই সংসারের কল্যাণের কথাই ভেবেছি। সেখানে আপনারা আমাকে এমন কথা কইলেন। কাঁদবেন না, কাঁদবেন না। এই মেয়ে মানুষের কান্না দেখে আমার মন ভোলে না। সত্যি কথা শোনার মতো সৎ সাহসটুকু বুঝি আপনার নেই? তোমার ভাষায় লাগাম লাগাও, তুমি ভুলে যেও না কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো। হ্যাঁ জানি জানি, ভালো করে জানি। তুমি বোধহয় জানো না সত্যি কথা বলতে অভয়চন্দ্র ভয় পায়। সত্যিটা কি? অন্যের চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের দিকটা একবার ভাবো অভয়। নিজের অতীতটা ভুলে যেও না। কি বললে তুমি? ওই মেয়ে মানুষটার সাথে তুমি তুমি আমার তুলনা করলে? প্রশ্রয় দিচ্ছ অনাচারকে, অবশ্য দেবে নাই বা কেন? তুমি তো আমার উদার মনে, কিন্তু আজ এর বিহিত করে ছাড়বো আমি। কি করতে চাও তুমি? কি করার ক্ষমতা আছে তোমার? দেখবে কি করতে চায়? আজ এই ঘটনার শেষ দেখে ছাড়ব। পাগল হলি, হ্যাঁ পাগল হলি, একটা নষ্ট মেয়ে মানুষের জন্য নিজেদের মধ্যে লাঠালাঠি করছিস? হে জনার্দন, রক্ষে করো, রক্ষে করো। আসুন আসুন আমার সাথে। শান্তন, আপনি শান্তন, আপনি বলুন, এত রেগে গেলে চলে? মাথা ঠান্ডা রাখুন আপনি। রাখবো না, এরপর তুমি বলবে রাখবো না? অভয় কি ভাবে নিজেকে? ও আমার সামনে দাঁড়িয়ে তোমাকে যা নয় তাই বলবে, আর সেটা দেখে আমি চুপ করে থাকবো? অভয়কে একটা উচিত শিক্ষা দিতেই হবে। আর তোমরা তোমরা সকলে মিলে আমাকে কেন আটকাও বলো তো? এখন এই বয়সে এসে তুই পায়ে নাটানাটি করবে, নোকে কি করিবে বলুন তো? আর আপনি তো জানেন তারপর কেমন দাঁড়া মানুষ। আমি ভাবছি শুধুকে একটিবার ডেকে পাঠাই। সে এত রেতে কেন টাউন মশার কাছে গেছিল সেটা আমাকে জানতেই হবে। কেন, ওকেই বা কেন বলতে হবে? ও মেয়ে বলে ওকে সকল কাজের কৈফত দিতে হবে? কই, ঠাকুর মশাইকে তো একটা প্রশ্নও তোমরা করছো না। এরা তো প্রশ্ন করার কি আছে? ঠাকুর মশাই অসুস্থ, সৌধমণি ঠাকুর মশাইকে প্রাণে বাঁচিয়েছিল, তাই কেমন আছে দেখার জন্য তো ভেতরে যেতে পারে। কিন্তু এত রেতে আপনাকে এখন এসব নিয়ে ভাবতে হবে না। আপনি বরং এখন সে রাস্তায় যান। আপনি খুঁজছিলেন না সোরানি নৌকো ছাড়বে? আপনি বরং সেখানেই যান, ওখানে গিয়ে দেখুন কি হচ্ছে। তাই তো, নৌকা ছাড়ার সময় হয়ে গেছে। এই অভয়টা এত মাথা গরম করে দিয়েছিল, সব ভুলে গিয়েছিলাম। আমাকে এখন বেরোতে হবে, নায়েব মশাই সব একা সামলাতে পারবে না। আমি চললাম। বউ, ও বউ,
বলি তুই কি এই নিয়ে এখন বোঝাবুঝি করবি? সর্দারকে বল ওর মেয়েকে এখান থেকে নিয়ে যেতে, নইলে অশান্তি হবে। ওকে আগে আসতে দাও না বুলডাক মা, লোকের কথায় বিশ্বাস করা উচিত হবে না। আর সুবলা দিদি এমনিতেও একটু বাড়িয়ে বাড়িয়ে কথা কয়। তাও বেশি ঠিক, সুবলা সবকিছু বাড়িয়ে বাড়িয়ে সাত কাউন্ট করে বলা একটা অভ্যেস। বৌরানী, কাল রেতে তুই নতুন টাউন মশাইয়ের ঘরে ঢুকেছিলিস? বলো বাচ্চা, চুপ করে থাকলে তো চলবে না, বলতে তোমাকে হবেই। বলো, সত্যি কথা বলো। কেন বুঝতে পারছ না বলো তো? তোমার এই সমস্ত কাণ্ডের জন্য তোমার বৌরানীর মুখে চুনকালি পড়ছে। শোনো বাচ্চা, সর্দার আমাদের খুব কাছের লোক, বহুদিনের লোক। সে অসুবিধায় পড়েছিল বলে তার মেয়েকে বউ ঠাই দিয়েছিল এ ঘরে। তার মানটুকু রাখবে না তুমি? রাতের বেলায় ঠাউর মশার ঘরে কেন ঢুকেছিলে? আমি তো বাউন টাউরকে বলেছিলাম তার উপর নজর রাখতে। সে কোথায় ছিল? ক্ষমা করবেন বৌরানীমা, আমি অনধিকার প্রবেশ করছি। আসলে আসলে ছোট কর্তা বের হওয়ার আগে এসে আমাকে সব কথা জানিয়ে গেছেন। কাল রাতে আমার শরীরটা খুব খারাপ ছিল। ওদিকে ওদিকে আপনাদের রান্নার ঠাকুর মনে হয় খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই আর উনি আসেননি। এসটায় আমার ছাতিটা একেবারে ফেটে যাচ্ছিল। হাত বাড়ি যে জলের ঘুঁটিটা একটু নেব, শক্তি আর আমার দেহে ছিল না। তাই দেখেই সৌদামিনী ঘরে ঢুকেছিল। মা, এ কি কথা? শুধু আপনাকে জল দিয়েছে? সর্বনেশ, কি সর্বনেশের কথা! পাপের তো আর কিছু বাকি রইল না টাউর মশাই। গোমূত্রকে পায়শ্চিত্ত করতে পারবেন, কিন্তু আমাদের কি হবে? বাউন সমাজ যে আমাদের ঘরে আগুন লাগাবে। কর্তামা, কর্তামা, আমি তাদের সামনে ওই একই কথা বলবো, যে অসুস্থ মানুষের সেবা করে তার প্রাণদান করে তার কোনো পাপ হয় না। কাজেই আমার অনুরোধ, যে পাপ হয়নি তার জন্য দয়া করে আপনারা সৌদামিনীকে কোনো শাস্তি দেবেন না। ঠাউর মশাই, একটিবার যদি আপনাকে প্রণাম করতে পারতাম তাহলে এই জীবনখানা ধন্য হতো। সদু, তুই এখন নিজের ঘরে যা, ঘরে গিয়ে দৌড় দিবি, আমি না কওয়া পর্যন্ত দোর খুলবি নে।
এরকম পরিস্থিতিতে এর আগেও তো গয়লা বৌদির ডাক পড়েছিল, তাই সাবধান হতেই হলো। মা আপনি বলুন এখন আমি কি করব? অপুল ডাকমা তুমি বলো, শুধু নিচু চাঁদ বলে ওকে কি সাজা দেওয়া যায়? কাল যদি তেষ্টায় টাউন মশায় চাঁদই পেটেছে তো তবে তো আমাদেরই ব্রহ্মহত্যার পাপ লাগতো। ছোট বৌমা কথাখানা তুমি একেবারে ঠিক বলেছো মা, তবে আমার মনে হয় এই এত কিছুর পরে সর্দারের মেয়েকে এ বাড়িতে রাখা উচিত কাজ হবে না। আমাদের বাড়ি ভর্তি সব ঝি চাকর তারা এই ঘটনাটাকে পাঁচ কাউন করে বাইরে রটাবে, তাতে কি আর ভালো হবে মা? কিন্তু নিচে কথা রটানো হলে তো আমাদের কিতে বন্ধ করতে হবে, নিচে কথার ভয় একজন নির্দোষ মেয়েকে তো আর দোষ দেওয়া যায় না মা। আপনি বলুন না আপনি কি পারতেন সাজা দিতে? না পারতো নে, কারণ যোগীর মনটাও যে তোর মতো নরম বউ। যাকে 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 এই নিয়ে আর ভাবার কিছু নেই, যদি গোল বাঁধে তখন দেখা যাবে। বড় মা এ নিয়ে গোল বাঁধালে একজনই বাঁধাবে। ছোট আমি জানি এ নিয়ে একটা সমীশেষে তৈরি টিকি করবে, আমার চন্দরের মাথা গরম ভয় করে এনে একটা কোনো কোনি না হয়ে যায়। জানেন মা আমি ভাবি এই দরাধামে নিশ্চয়ই কেউ আসবেন যিনি কইবেন সব দম্ম এক, সব মানুষই এক। যোগী যোগী শোন, শোন তোর বউয়ের কথা শোন, আবার সে পাগলামো শুরু হয়েছে। কিন্তু একটা কথা তো ঠিক বল, যদি এমন দ্বারা কথা কেউ কইতে পারতো তো বেশ ভালোই হতো, কিন্তু সে কথা কইবে কে? কোন পাগল? কিন্তু আমাদের গোপালের ভাগ্য নিতে আসবে বিধাতা ঠাকুর, যেন ঘুমিয়ে পড়ো নে, একটু প্রার্থনা করো আমাদের গোপাল যেন সব সময় ভালো থাকে, সুখে থাকে, কোনো দুঃখ কষ্ট যেন ধারে কাছে ঘেঁষতেও না পারে। গোপাল তো নিজের ভাগ্য নিজেই ঠিক করে এই গরিবের কুঁড়েতে জন্ম নিয়েছে রে, না হলে কি এমন অভাবে সংসারে কখনো এমন রাজার বেটা জন্ম নেয় বল? এটা কিন্তু তুমি ঠিক কইছো নে মা, আমরা সবাই যাকে চোখে হারাই তার কি কোনো মূল্য নেই? ও বউ চলো আমরা ঘরে যাই, পূজোর অনেক বাসন ও ঘরে পড়ে আছে, চলো দেখি চল চল। দেখো খুড়ি দেখো কেমন মিটি মিটি হাসছে, দেখো গোপাল কি খাবে তুমি? গোপাল তোমাকে যে একটু ছানার ক্ষীর করে খাওয়াবো তারও তো ভাগ্যি নেই, ছোট যাচ্ছে। অত দুঃখ করিস নে রে পেশন্ন, অত দুঃখ করিস নে, আমার গোপালকে আগে একটু বড় হতে দে, এখন কি ওসব খেতে পারে নাকি? হ্যাঁ না দেখছি সকলে মিলে একেবারে আদর দিয়ে বিগড়ে দেওয়ার জন্য আমার গোপালকে মুখিয়ে আছে, সে দুষ্টুমি করলেও তাকে কেউ শাসন করবে না, শাসন করার দায়িত্বটা আমাকেই নিতে হবে দেখছি। কি করবো বলো দেখি খুড়ি, অমন চাঁদপানা মুখ দেখলে আমরা তো সব ভুলে যাই, তবে তুমি চিন্তা করো নে দাদারা আছে ঠিক শাসন করবে, বেগড়তে দেবে না, আমি তো ওকে শাসন করার কথা ভাবতেই পারিনি। কি বলো দেখি পালবে দোবা তো? কোনো কালে ভাবতেই পারিনি এমন গোপাল এসে আমার বুক জড়িয়ে বসবে, ওকে দেখলে তো আমার বুকটা জড়িয়ে যায় গো। Thank you.
হে 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 হে